জিএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আলাউদ্দিন একাডেমির পক্ষ থেকে তোমাদের আবারও ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে গণিতের। চলো শুরু করা যাক চতুর্থ অধ্যায়ের সৃজনশীল একটি প্রশ্ন গণিত নিয়ে। বোর্ডের দিকে লক্ষ্য করো, আজকে আমাদের আলাউদ্দিন একাডেমিতে পার্ট ফাইভে চতুর্থ অধ্যায়ের আলোচনায় আবারও অভিনন্দন। দেখতে পাচ্ছ তিনটি বীজগণিতীয় রাশি x² + 3x + 2, x² - 1, x² + x - 2, এই তিনটি রাশি উদ্দীপক হিসেবে দেয়া আছে। বলা হয়েছে প্রথম রাশির বর্গ নির্ণয় করো, প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। তাহলে কিভাবে আমরা প্রথম রাশিটির বর্গ নির্ণয় করতে পারি? তাহলে প্রথম রাশি দেখতে পাচ্ছি আমরা x² + 3x + 2। তাহলে আমরা লিখব, এটা মনে করো তোমাদের বীজগণিতের 4 নম্বর কোশ্চেন, বোর্ড কোশ্চেন মনে করো, যে 4 নম্বর হিসেবে বীজগণিতে শুরু। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 নং প্রশ্নের উত্তর ক। তাহলে 4 নং প্রশ্নের উত্তর ক আমরা কি করবো, x² + 3x + 2 এর বর্গ নির্ণয় করব। তার মানে x² + 3x + 2 এর বর্গ। কিভাবে বর্গ নির্ণয় করব? বর্গ নির্ণয়ের জন্য আমরা a+b² এর সূত্র ব্যবহার করতে পারি, আবার বর্গের সম্প্রসারণ সূত্র আছে a+b+c² এই সূত্র ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের বইতে যেহেতু বর্গের সম্প্রসারণ সূত্রটা ওভাবে ব্যাপকভাবে আলোচনা নেই, তাই আমরা a+b² সূত্র দিয়ে ব্যবহার করব। যে তিন রাশির বর্গ যেগুলো আছে, যে কোনো দুটি রাশিকে আমরা একটি রাশি কল্পনা করব আর অন্য আরেকটি রাশিকে দ্বিতীয় রাশি কল্পনা করব। তাহলে এক্ষেত্রে আমি x² + 3x এটাকে এ মনে করলাম, প্লাস এটা 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করব। এবার এটা এ মনে করব, এটা বি মনে করব। তাহলে a+b² তাহলে a+b² সূত্র এই a² + 2, এ মানে x² + 3x × b মানে 2 + b² মানে 2² স্কোয়ার। এবার এই যে x² + 3x এটাকে আমরা আবার সূত্রে ফেলব, তাহলে এটা সূত্র a² + 2ab + b². এবার আমি এটাকে গুণ করব, গুণ করলে কি আসবে, 2 × 4 x² 2 × 4 3×4 12x, তাহলে +12x +2 × 4। এবার এটাকে আমরা x⁴ +3 × 6x² x³ 3 × 6 x² আর x³ +9x² +4x² +12x +4, এটাকে আমরা একটা লাইন করতে পারি, সেটা হচ্ছে x⁴ +6x³ +9 আর 4 13x² +12x +4, এটাই আমাদের অ্যান্সার। প্রথম রাশির বর্গ নির্ণয় করা হলো। আশা করি বুঝতে পারছো x² + 3x + 2 এর বর্গ। দুটি রাশিকে আমরা এ মনে করছি আর এটাকে বি মনে করছি, তাহলে a+b² a+b² সূত্র a² + 2ab + b² এই x² + 3x² এর আবার সূত্র ফেলেছি a² + 2ab + b² প্লাস এই 2 আর 2 4 আর এই x² 4x² 2 আর 2 4 আর 3 3×4 12x 12x প্লাস 2 × 4। ঠিক আছে, দেখা যাক। এবার আমরা কতে যাই, রাশি তিনটির লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি প্রথম রাশি, তাহলে অনুরূপ ভাবে আমরা লিখব 4 নং প্রশ্নের উত্তর খ। তাহলে 4 নং প্রশ্নের উত্তর খ, তাহলে প্রথম রাশি, প্রথম রাশিতে কি আছে, x² + 3x + 2, তাহলে এটার মিডিল টার্ম করব x² + 2x + x + 2, x কমন নেব x + 2,
প্লাস কোনো কিছু কমন না গেলে এক্স ওয়ান কমন যায়, তাহলে এক্স প্লাস টু, এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আমার কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটার সূত্র ফেলবো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, তাহলে এটার মিডিল টার্ম করবো, এক্স স্কোয়ার দুই হচ্ছে দুই, তাহলে প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু, এক্স কমন নেব এক্স প্লাস টু, মাইনাস ওয়ান কমন নেব এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে তিনটি রাশির উৎপাদক করা হয়ে গেল। এবার আমি তিনটি রাশির অ্যান্সার সাজাবো। অ্যান্সার আমি কিভাবে সাজাতে পারি, যে সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু, লসাগু প্রথমে আমরা যেটা কমন থাকে সেটা নেব, না থাকলে সব নেব। তো কমন আমরা দেখছি একটাও কমন নাই, তাহলে এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এক্স প্লাস টু একটা নিলাম, এবার এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান একটা নিলাম, এক্স প্লাস ওয়ান আর একটা এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এই তিনটি রাশি আমাদের অ্যান্সার। আমরা এভাবেই অ্যান্সার রাখতে পারি। তাহলে ফাইভ অ্যান্সার গেল। এবার বলা হয়েছে দ্বিতীয় রাশি সমান ফাইভ এক্স হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মান নির্ণয় করো। তাহলে দ্বিতীয় রাশি আমার কোনটা, দ্বিতীয় রাশি আমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা অনুরূপ ভাবে লিখতে পারি চার নং প্রশ্নের উত্তর গ, তাহলে শর্ত মতে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটা সমান সমান আমরা লিখবো ফাইভ এক্স, তাহলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এ মাইনাস বি হোল কিউ, তাহলে এ মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা আমি এখান থেকে তৈরি করে নেব। তাহলে এটাকে আমি এভাবেও লিখতে পারি যে উভয় পক্ষকে এক্স দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ এক্স বাই এক্স, আমি বাদ এভাবে লিখতে পারবো, এই এক্স একটা কাটলে একটা এক্স থাকবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ থাকবে। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান যদি ফাইভ হয়, তাহলে আমাকে মান নির্ণয় করতে হবে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ। ভেরি ইজি, খেয়াল করো। তাহলে এখন এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এটা সূত্র ফেলবো এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এবার মান বসিয়ে দেবো, মান কত পেয়েছি, ফাইভ কিউ প্লাস থ্রি ইন্টু ফাইভ, তাহলে পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ পঁচিশে একশো পঁচিশ, প্লাস তিন পয়সা পনেরো, একশত চল্লিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই সৃজনশীল অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পারছো, আর এই অধ্যায় থেকে প্রতি বছরই এক্সের প্রশ্ন এসে থাকে এবং আসবে। ভেরি ইজি, এ ধরনের এই অঙ্কগুলো তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমরা এই অধ্যায়ের যে দশটি মার্কের সৃজনশীল একটি প্রশ্ন থাকবে সবাই ভালো করতে পারবা। আজকের পর্বে এখানেই সমাপ্ত করছি। আগামী পর্বে পার্ট সিক্সে আমরা আরও সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো, আরও একটি পার্টের মাধ্যমে আমরা চতুর্থ অধ্যায়ের সৃজনশীলের আলোচনা শেষ করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আলাউদ্দিন একাডেমির পক্ষ থেকে। আর তোমাদের এই অঙ্কগুলো যদি ভালো লাগে, তাহলে আমার মানে চ্যানেলটি তোমরা বেশি বেশি ভিজিট করবে এবং সাবস্ক্রাইব করবা। আশা করি তোমাদের সকল সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।